নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। সোনাইয়ে নদী ভাঙন, পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ পরিমল। মৌসুমী হাসপাতালে লঙ্কাকাণ্ড, পরিস্থিতি সামাল দিল পুলিশ। বিতর্কের অবসান, তারা কিশোর স্কুলের পরিচালনা কমিটি গঠিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার সোনাই বিধানসভার নিয়াইগ্রাম বাঘপুর গাঁ পঞ্চায়েতের নিয়াইগ্রাম পার্ট দুই বাঘপুর পার্ট এক গঙ্গাপুর গ্রামের বরাক নদীর বিধ্বস্ত ভাঙন এলাকা পরিদর্শন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন সাংসদ নৌকা দিয়ে নিয়াইগ্রাম বাঘপুরের বরাক নদীর ভাঙন এলাকাগুলি পরিদর্শন করে কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে কথা বলে কীভাবে ভাঙনের স্থায়ী সমাধান করা যায় এ নিয়ে অতিসত্বর প্রয়াস চালাবেন। রবিবার ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত ভুবনডহর জিপির ভুবনডহর চা বাগানে 1,40,40,000 টাকার ব্যয় সাপেক্ষে জগন্নাথ কমিউনিটি হল এবং দক্ষতা বিকাশ কেন্দ্রের ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করলেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মধ্য ধলাই জেলা পরিষদ শশাঙ্ক চন্দ্র পাল, পিডব্লিউডি বিল্ডিং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইকবাল আহমেদ চৌধুরী, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নিরুপম বঠাকুর সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক ও দলীয় নেতৃবৃন্দরা। মৌসুমী হাসপাতালে দুই মহিলা কর্মচারীর ঝগড়াকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে গেল, যার ফলস্বরূপ হাসপাতালের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার মেশিন সহ জরুরি কিছু পরিষেবার জিনিসপত্র ভাঙচুর চালানো হয়। ঘটনাটি সংঘটিত শনিবার রাতে। দেব পদবীর এক মহিলা কর্মচারী, দাস পদবীর আরেক মহিলা কর্মীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। ঝগড়া থামাতে চেষ্টা করেন হাসপাতালের কর্তব্যরত সিকিউরিটি গার্ড, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। দেব পদবীর মহিলা রুদ্রমূর্তি ধারণ করে হাসপাতালে ভাঙচুর চালান। একসময় পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায়, বাধ্য হয়ে হাসপাতালের মালিক ডক্টর জেপি দাস পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ এসে ঘটনা সামাল দেয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। আমি মানে থানা কেস দিতে নাম দিয়ে স্যারে কইস আন কেস তুমি দিও না, এটা লজ্জার ব্যাপার, আমি সব কিছু ঠিক করিয়া দিম, বিচার করিয়া দিম। এ আমি কইসন সব কিছু লই আও, তুমি ডাক্তার দেখাইছো যেটা ওটা লই আও, তোমার লগে কিতা কিতা মানে গঠন হয়েছে সব কিছু লিখি আনো, আমি সব কিছু কম্পিউটার দোকানে গিয়া লিখে যে আনি আনি। কথাটা কে কইছে? স্যারে কইস কেস দিতাম না, কেস দিলে মানে লজ্জার ব্যাপার, আমারও লজ্জার ব্যাপার। তো ঠিক আছে, আমি কইছি আপনি বিচার করিয়া দিবেন, কইসন দিব সব কিছু লই আও, আমি সব কিছু লই আইছি। লই আওয়ার পরে স্যারে আমি জেরাসটা দিছি জানি, অরিজিনাল তো আমার আপনি তাই না, মানে আমার হাতে জেরেস্টা নিতে গেছে, আমি জেরেস্টা দিচ্ছি না। এবার আমি শান্ত করলাম, আপনি আমার জন্য সিটি স্ক্যান লাগবো, এক্সরে লাগবো, এটা আপনি কিন্তু বিচার করিয়া দিবেন। আমার মাথার মধ্যে মারছে, পিঠের মধ্যে মারছে, ডাক্তারে লিখিয়া দিচ্ছে, এটা তো ডাক্তারের লেখাটার উপর নয়, ওই জানা দেখাচ্ছে না ডাক্তার এখানে। স্যারে কয়, স্যারে বিচার করিয়া দিব, কেমন কোন দিন দিবা, আজকে দিবা নি? স্যারে কয় দিবো, আমার কোন দিন দিবা, আজকে দিবা না, কালকে দিবা, কোন দিন দিবা, আমার একটা ডেট দিন না, ডেট দিন না, খালি এখন এমনিও দিব, এমনি দিব, এটা লজ্জার ব্যাপার, মাটিতে না যা দিয়ে এখন করে দিবে। এবারে স্যারে আমার কিছু বিচার করতাম না, যাও গেটা উঠে আমার বার করে দিলে। এরপরে এখানে আমি ভাঙ দৌড় করছি দুই একটা, আপনার সবই তো আপনারা সবই গেছেন তো, আমার স্যারে টেক্কা মারছে এরকম দড়িয়া পিঠে মধ্যে দড়িয়া দেখছেন তো আপনারা, টেক্কা মারি আমার জেপি স্যারে বার করিয়া দিচ্ছে। আমি বিচার করে দেবো বলে আশ্বাস দিয়েছি, কিন্তু তার বিচার বলছে না এখনই করে দেওয়ার জন্য আমাকে চাপাচাপি করছিল, এ নিয়ে আমাকে গালাগালি করেছে এবং আমাদের হসপিটালের বেশ কিছু লোকসান হয়েছে, আমাদের কম্পিউটার এবং টিভি ওই মহিলা ভাঙচুর করেছে, মহিলা তরুণ। যাই হোক, এখন পুলিশ এসছে, আশা করি তারা ব্যাপারটা হাতে নেবে এবং প্রয়োজন।
বহু বিতর্কিত 300 নং তারাকিশোর এলপি স্কুলের নতুন স্কুল পরিচালনা কমিটি গঠিত হয়েছে। 3-4 মাস আগে থেকে মির্জাপুরের এই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয় অভিভাবক মহল সহ গ্রামের সচেতন মহল। এরপর ক্রমান্বয়ে এসব থেকে প্রধান শিক্ষকের রদবদল হয়। সবকিছুর পর শনিবার দুপুরে আব্দুল অধ্যুত তাপাদারের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গঠিত হয় 17 সদস্য বিশিষ্ট নতুন স্কুল পরিচালনা কমিটি। সমাজকর্মী মুন্নি ছেত্রী এদিন আসাম সরকারের সুষ্ঠু শিক্ষানীতির ভূয়সী প্রশংসা করে বলেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকার সমাজের সাধারণ জনগণের মঙ্গলের স্বার্থে খুব দ্রুত এবং সক্রিয়ভাবে কাজ করছে। তাই তিনি অসম সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি এই সমস্যায় লাঞ্ছিত গ্রামবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য করিমগঞ্জের বরিষ্ঠ বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য সহ সমস্ত গ্রামবাসী এবং অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্নিগ্ধনিন্দু দাস, স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল, মুরাদ খান, বিজয়া ঘোষ, বিধানচন্দ্র দাস, নিপেশ দাস, জগদীশ দেব, সঞ্জিত দাস, স্বপন দাস, গৌরীশ শঙ্কর রায়, নিজামুদ্দিন, কালামুদ্দিন প্রমুখ। রামনগর তারাপুর ষষ্ঠ খণ্ডের অন্তর্গত নারায়ণপুর পিএইচই প্রকল্পের জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়রা রবিবার এক সাধারণ সভা ডেকে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। সভায় নারায়ণপুর পিএইচই কমিটির অকর্মণ্যতা তুলে ধরার পাশাপাশি জল সরবরাহ নিয়ে সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যার উপর বিশদ আলোচনা করেন এলাকার ভুক্তভোগী জনগণ। কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন অভিযোগ উত্থাপন করে স্থানীয়রা জানান, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি এলাকার জনগণকে অন্ধকারে রেখে নিজের মর্জি মতো বিগত 7-8 বছর ধরে কাজ করে আসছে, ফলে পানীয় জলের সমস্যায় নাজেহাল হতে হচ্ছে জনগণকে। শুধু তাই নয়, কমিটির কিছু সদস্য স্থানীয়দের কোনো কিছু না জানিয়ে নতুন একজনকে কমিটির সম্পাদক পদে মনোনীত করেছেন। কমিটির এ ধরনের কার্যকলাপের নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার সাধারণ জনগণ পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আগামীতে সকলের অনুমতিক্রমে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলেও এদিন জানিয়েছেন তারা। সাধারণ সভায় রামদুলাল গোয়ালা, রাধাকান্ত চৌধুরী, কানুরাম শুক্লগুপ্ত, অনিমা দেবনাথ, টিপুল দেব ও রবি দেবনাথ সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। আজকে আমি সবার আলোচনাটা বলে দিই। ঐদ্য রোজ 25/8/2024 ইংরাজি রবিবার সময় 11:30 স্থানীয় শ্রী রামদুলাল গোয়ালার দোকানের সম্মুখে নারায়ণ পিএইচই জল সরবরাহের ব্যাপারে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভার পরিচালনার জন্য শ্রীযুক্ত রাধাকান্ত চৌধুরী মহাশয়কে সভাপতি নিয়োগ করে সভার কাজ আরম্ভ করা হয়। উক্ত সভায় জনসাধারণের পক্ষ থেকে স্থানীয় জলের ব্যাপারে জনের ব্যাপারে বিশদভাবে আলাপ আলোচনা করা হয়। বর্তমান জল কমিটির অকর্মণ্য তার ব্যাপারে জনসাধারণ নানা অভিযোগ করেন। জনসাধারণের পক্ষ থেকে নতুন কমিটি গঠন করে এলাকাতে যাতে সুষ্ঠুভাবে জল সরবরাহ করা হয় তাহার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তটা নেওয়ায় আমরা আজকে সভাটা হয়, কিন্তু এর মধ্যে একটা বিশেষ কথা আছে যে গত 15/8/2024 ইংরাজি আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তরফ থেকে দিয়ে মিটিংয়ের ডেটটা দিয়েছিলাম, তার কপি দুটা কপি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারিকে যথারীতি রিসিভ করিয়া নেন যে আজকে ওরা এই সভায় থাকবেন বলে। কিন্তু আজকে দেখা যায় ওরা এই সভায় কোনো ওনারা যোগদানও করেন নাই এবং কোনো কিছু উত্তরও দেন নাই। তাই ওনাদের অনুপস্থিতিতে আমরা এই সভা গঠন করেছি এবং আমরা ভবিষ্যতে এই সভা নিয়ে আমরা নিজে নিজের মধ্যে আবার কমিটি গঠন করাবো, গড়বো, কে কোন কমিটিতে কোন কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে ও পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমি অনুরোধ করতেছি যে আপনারা যাতে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় এবং সাইট ইঞ্জিনিয়ার প্রদীপ মজুমদার মহাশয়কে এই খবরটা যাতে সুন্দর মতে উনি জানেন এবং উনি যাতে ওনারা যাতে আমাদের সাহায্য করে নতুন কমিটি বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং তাদের সহযোগিতায় যাতে নতুন কমিটিটি সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তাহার সহযোগিতা করার জন্য বললাম। ধন্যবাদ। আমি কইছি এটা তো সবে সরকারি কল পাইছে, কইছে সরকারি কল বন্ধ হয়ে গেছে গিয়া ওখানে এটা লইতে গেলে পয়সা দিয়ে লইতে লাগে। তো আমি 4,000 টাকা দিছি, আমার কানেকশন দিছে কিন্তু কোনো রিসিপ্টও দিছে না, জলের বিল দিয়ে আনছে বিলেরও কোনো রিসিপ্ট দিছে না। হাউস কানেকশনের লেগে ইয় ফ্রি কানেকশনের লেগে তখন কিছু ফ্রি কানেকশন শেষ
কংগ্রেস দলের সংখ্যালঘু বিভাগের কাছাড় জেলা কমিটির চেয়ারম্যান আনসার হোসেন বরলস্করকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আসাম প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের কোর কমিটির সদস্য ও বরাক উপত্যকার সংখ্যালঘু বিভাগের ইনচার্জ হিসেবে নিযুক্তি দেওয়া হয়। রবিবার সোনাই NSUI-র পক্ষ থেকে আনসার হোসেন বরলস্করকে সংবর্ধনা দেওয়া হয়। নিয়াগ্রাম বাকপুর জিপির বাইপাস সংলগ্ন একটি ভবনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এদিন শামসুল আলম লস্করের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর জয়নুল হক লস্কর। শুরুতেই আনসার হোসেন বরলস্করকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন এবং সংবর্ধনা জানান NSUI সোনাই কেন্দ্রের কর্মকর্তারা। বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সম্পাদক শিপন মজুমদার। তিনি বলেন, প্রতিবাদী কণ্ঠ হচ্ছেন আনসার বরলস্কর। কাছাড় জেলায় যে কোনো বিষয়ে প্রতিবাদ করার দক্ষ ব্যক্তি হলেন তিনি। ডিলিমিটেশন থেকে শুরু করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন। আর আসাম প্রদেশ সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান আনসার বরলস্করের মতো যোগ্য এক ব্যক্তিকে পদোন্নতি ও বাড়তি দায়িত্ব দেওয়ায় খুশি ব্যক্ত করেন শিপন। যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে NSUI সক্রিয়তা দেখে তিনি অত্যন্ত আনন্দিত। আনসার হোসেন বরলস্কর সোনাই NSUI কমিটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত দিনে কাছাড় জেলা যুব কংগ্রেসের উপসভাপতি পদে যখন জয়ী হয়েছিলেন তখন তিনি সোনাই অঞ্চল থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। তিনি আশাবাদী আগামী দিনে সোনাই NSUI কর্মকর্তাদের দ্বারা সোনাই এ শক্তিশালী সংগঠন হবে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুল আলম লস্কর, সোনাই ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নুরজামান লস্কর, নিয়াগ্রাম বাকপুরের সমাজসেবী ইকবাল হোসেন বরভুইয়া, সমাজসেবী আহমদ নেওয়াজ চৌধুরী এবং সোনাই ইয়াং ব্রিগেডের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান লস্কর, কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক সামাদ আহমেদ মজুমদার প্রমুখ। শিপনভাই বলেছেন উনি আমার সঙ্গে কাজ করেছেন, সেটা ভুল। আমরা ওদের সঙ্গে কাজ করেছি, আমি ওদের সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আজকে NSUI থেকে ইউথ কংগ্রেস করে আজকে আমি এই জায়গায় এসে বসতে পেরেছি। এর জন্য আমি বিশেষ করে আমারও সোনাই অঞ্চলের যুবক ভাইদেরকে ধন্যবাদ জানিয়েছি, যে বিগত দিনে সবচেয়ে হাইয়েস্ট ভোট সোনাই সমষ্টি থেকে আমাকে দিয়েছে। আজকে NSUI কর্মকর্তারা যেভাবে একটা উদ্যোগ নিয়েছে, আমার বিশ্বাস আমার আশা এই NSUI কর্মকর্তা দ্বারা আগামী দিনে সোনাই সমষ্টিতে একটা শক্তিশালী NSUI সংগঠন তৈরি হবে আমার বিশ্বাস। এখন আসাম প্রদেশ NSUI কমিটি বর্তমানে নিজন হয়েছে, আগামী কয়েকদিনের ভিতরে আসাম প্রদেশ NSUI ইউথ কংগ্রেস সভাপতি হবেন। আর সোনাই সমষ্টিতে একজন ভালো একজন দক্ষ একজন যুবককে আমরা সভাপতি বানাবো। আপনাদের সবাইকে সবার সাহায্য সহযোগিতা সবাই পরামর্শ নিয়ে আমরা একজন দক্ষ একজন যুবককে আমরা সোনাই NSUI সভাপতি বানাবো। এবং বিশেষ করে আপনারা আমার রঞ্জিত দেবনাথ বলে যে কলেজ ইউনিটটা মজবুত করার জন্য প্রত্যেকটা কলেজ স্কুলে NSUI একটা বেঞ্চ আপনারা তৈরি করুন, প্রয়োজনে যা কিছু সাহায্য সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে করে। শিলচর প্রেস ক্লাবের রটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির সচেতনতা গড়ে তোলার আহ্বান। চক্ষু পরীক্ষা ও সচেতনতা গড়ে তুলতে রটারি ক্লাব অফ গ্রেটার শিলচর 15 দিনের যে কর্মসূচি গ্রহণ করেছে, রবিবার এর সূচনা হলো শিলচর প্রেস ক্লাবে। এই কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে সক্ষম এবং বেঙ্গালুরুর অলোকা ভিশন কেয়ার। এর আনুষ্ঠানিক উদ্বোধনে রটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস বলেন, এই সংগঠনের পক্ষ থেকে লাগাতার বিভিন্ন সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কাজের নিরিখে এশিয়ার শীর্ষ 10-এ স্থান লাভ করেছে রটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন, সাংবাদিক তথা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হবে। সক্ষম সাধারণ সম্পাদক মিঠুন রায় বলেন, চক্ষুদান চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে এখানকার 40 জন অন্ধ ব্যক্তির মধ্যে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। প্রেস ক্লাবে চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন ডক্টর শায়নিকা রায়, চক্ষু বিশেষজ্ঞ আয়ান ভুনিয়া। রটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের পদাধিকারীদের মধ্যে ছিলেন ডক্টর রজত দে, পুলক দাস, অভিজিৎ পাল, রোহন যাদব, অভিজিৎ ভট্টাচার্য, সক্ষমের শঙ্কর দাস, বিশ্বরাজ চক্রবর্তী। ছিলেন অধ্যাপক সুব্রত দেব, প্রেস ক্লাব সহসভাপতি বিকাশ চক্রবর্তী, কোষাধ্যক্ষ চিন্ময়নাথ, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার সহ অন্যান্যরা।
এই চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সচেতনতার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকরা এবং যারা মিডিয়ার অন্যান্য দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই এসে তাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং ব্যবস্থাপত্র সহ অন্যান্য আনুষঙ্গিক পরামর্শ তাদের দেওয়া হয়েছে। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের প্রেসিডেন্ট জয়জিৎ বিশ্বাস তিনি জানিয়েছেন যে তাদের এই কর্মসূচি আজ প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে এবং এটা পক্ষকাল ধরে চলবে। প্রেস ক্লাবের এই চক্ষু পরীক্ষা শিবিরে যৌথভাবে রয়েছে সক্ষম প্রতিষ্ঠান এবং সক্ষম প্রতিষ্ঠানের সম্পাদক মিঠুন রায়। তিনি জানিয়েছেন যে সক্ষম সবসময় চক্ষু সংক্রান্ত সকল বিষয়ে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে এবং আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ছিলেন অত্যন্ত দক্ষ চিকিৎসক শ্রীমতী সায়নিকা রায় মহাশয়া এবং চক্ষু বিশেষজ্ঞ আয়ান বুনিয়া মহাশয়। কলকাতার চিকিৎসক হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিলচরে তারাপুর জনকল্যাণ সংঘের প্রতিবাদী মিছিল। তারাপুর জনকল্যাণ সংঘের তরফে রবিবার এক প্রতিবাদী মিছিল বের করে কলকাতার আরচিকর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন শতাধিক মহিলা হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে রায়গড় থেকে মিছিলটি বের করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে ইএনডি কলোনি এলাকায় পৌঁছে শেষ হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সংস্থার কর্মকর্তারা চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজ্য সরকার যিনি একজন মহিলা হয়ে উনি মহিলাদের সুরক্ষা দিতে উনি 10 লক্ষ টাকা দাম দর রেখেছেন, সেটার জন্য আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। একজন মহিলা হয়ে উনি কীভাবে বললেন 10 লক্ষ টাকা দিয়ে দেব এবং আপনারা বেশি কথা বলুন না, লেবু চিপলে পরে তিতো হয়ে যায়, সেই কথা উনি কীভাবে বললেন সেটার জন্য আমি আমার পুরো মানে শিলচরবাসীর পক্ষ থেকে ওনাকে ধিক্ষার জানাই এরকম একজন মুখ্যমন্ত্রীর মানসিকতাকে। এবং আমরা দেখছি দেশে গোটা দেশে এখনো এত বড় অপরাধ হওয়ার পরেও সেদিন দেখেছি আমি ইউনিভার্সিটিতে হয়েছে একটা কাণ্ড সেই রকমেরই, এবং আরও কদিন আগে হয়েছে একটা অটো ড্রাইভার একটা মেয়েকে তুলে সে এইটাও হয়েছে। কিন্তু এইসব কি এতগুলো মানে এই মানে প্রশাসনের কাছে আমরা এটাই দাবি জানাই যে এতগুলো মানে অপরাধ করার পরেও ওরা কীভাবে সাহস পায়, সেই প্রশাসনের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনারা মা জাতিকে সম্মান করুন, মা জাতির সম্মান রক্ষা করুন। একজন পুরুষের উপর নারীদের বিশ্বাস থাকে, আস্থা থাকে যে একজন পুরুষের আমরা ওদের সামনে বা খাচ্ছে হাত ধরে দিয়ে আমরা হাত থেকে দিলে আমরা নিরাপদ, কিন্তু আজকের দিনে আমরা একদম নিরাপদ নাই। আমরা আমরা প্রত্যেকটা নারী জাতি আমরা সত্যি দুর্বল হয়ে পড়েছি, আমরা অবলা সবলা হওয়ার চিন্তাধারা নিয়েছি কিন্তু হতে পারছি না, কেন কেন হতে পারছি না। নারীদের এতটুকু পাওয়ার দেওয়া সত্ত্বেও আমরা নারীরা এখনও মানে নির্ভয়ে কাজ করতে পারছি না, আমাদের রাত্র এখনও অন্ধকার। যেই রাতে 34 ঘন্টা ডিউটি করে আজকে ডক্টর মৌমিতার 34 ঘন্টা একটানা ডিউটি করে একটুখানি বিশ্রাম করেছিল কিন্তু সেই বিশ্রামটাই তার কালরাত হয়ে দাঁড়ালো। জাতীয় ক্রীড়া দিবসে বরাকের 16 জন ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করবে সংগঠন খোঁজ। হকির জাদুঘর তথা দেশের কিংবদন্তি খেলোয়াড় ধ্যানচাঁদ সিংহের জন্মদিনকে দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। ক্রীড়াক্ষেত্রে এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আগামী 29 আগস্ট ক্রীড়া ও সামাজিক সংস্থা খোঁজ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার তারাপুর প্রথমপল্লী ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সম্পাদক সচল লস্কর জানান, প্রতি বছরের ন্যায় এবারও উপত্যকার গণ্যমান্য ক্রীড়া সংগঠকদের সম্মাননা জ্ঞাপন করার উদ্যোগে হাতে নিয়েছে খোঁজের কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এদিন বরাকের 15 জন ক্রীড়াবিদকে প্রয়াত আরতি রানী দেব স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করা হবে। সংস্থার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারাপুরের বিশিষ্ট সমাজসেবী সুজিৎ দেব। এদিন ক্রিকেট, হকি, ফুটবল, টেবিল টেনিস, অ্যাথলেটিক, ভলিবল ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রীড়ায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করার পাশাপাশি ক্রীড়ার মানদণ্ডকে এগিয়ে নিতে যারা তাদের বলিষ্ঠ অবদান রেখেছেন সেই ব্যক্তিত্বদেরকে এদিন সম্মানিত করা হবে। সংস্থার এই প্রয়াসকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। হকি জাদুঘর ধ্যানচাঁদের জন্মদিনে
প্রাক্তন প্লেয়ারদেরকে একটি সম্বর্ধনা দেওয়ার পরে থাকে প্রতি বছর। এবছরই একই রকম আমরা প্রোগ্রাম করছি। এবছর যার স্মৃতির উদ্দেশ্যে আমরা করছি, উনি হলেন আরতি রানী, স্বর্গীয় আরতি রানী দেব, দেব মহাশয়ের নামে। ওনার ছেলে সুজিত দেব আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে এই প্রোগ্রাম করছিল। এখানে এবার আমরা সর্বমোট 15 জন প্রাক্তন খেলোয়াড়দেরকে আমরা এই সম্মাননা স্মারক তুলে দেব। আগামী 29 আগস্ট ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে বিকাল 3:30। এবছর আমরা যাদেরকে দিচ্ছি ওনারা হলেন সংগঠক আছেন, ক্রিকেটার, হকি, ফুটবল, কবাডি, টেবিল টেনিস খেলোয়াড়, তাদেরকে এই সম্মাননা স্মারক তুলে দেবো আমরা। এছাড়া আছেন অ্যাথলেটিক্স প্লেয়ারও একজন আছেন, আছেন আমাদের সঙ্গে একজন চিত্র সাংবাদিককেও আমরা এই সম্মাননা তুলে দেবো ওনার হাতে। কুজের এক কুজ সাংবাদিক সাংস্কৃতিক এবং ক্রিয়া ও সামাজিক সংস্থাকে নিয়ে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, বন্যা বলুন, করোনা বলুন, বিভিন্ন দুর্গতির সময় দুষ্ট গরিবদের পাশে দাঁড়িয়ে ওনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, খাদ্য, বস্ত্র, এছাড়াও ক্রীড়াতে ফুটবল হোক, হকি হোক, বিভিন্ন খেলাতে এখনও উনি জড়িয়ে আছেন, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এর আগে উনি সাংবাদিকদেরকে সম্বর্ধনা জানিয়েছিলেন, বর্তমানে ওনার আমাদের সবার সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় উনি প্রাক্তন খেলোয়াড়দেরকে, হকি খেলোয়াড়কে ধরে বিভিন্ন খেলোয়াড়দেরকে সম্বর্ধনা দিতে যাচ্ছেন আগামী 29 আগস্ট ধ্যানচাঁদ, আমাদের হকি জাদুঘর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে। ধ্যানচাঁদের জন্মদিবসে ক্রীড়া দিবস হিসেবে আমরা পালন করি গোটা ভারতবর্ষে, তাই এই দিনে উনি যে একটা মুখ্য কাজ করতে চলেছেন এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে। এ বলে আমার কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথের ধর্ষণ এবং নৃশংস হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিসহ মহিলাদের সুরক্ষা প্রদানের দাবিতে বিক্ষোভ করলেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা। রবিবার কালীনগর ষষ্ঠখণ্ড গ্রামে অমৃত সিএলএফ এর ডাকে কয়েক শতাধিক মহিলারা নারী নির্যাতন ধর্ষণ হত্যার বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল বের করেন। উত্তর নারায়ণপুর কাঁচাকাল বাইপাস সড়কে প্লেকার্ড হাতে নিয়ে মিছিল করতে সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন মহিলারা। আমাদের এই যেগুলো কাণ্ড ঘটতে যাচ্ছে মা বোনদের সাথে এবং মেয়েদের সাথে এবং প্রত্যেক মহিলাদের সাথে, তো আমরা মহিলা আজকে যে এইসব ঘটনাগুলো বুক করে এসেছি, তো এইগুলো সমাপ্তি চাই, এগুলোর একদম শেষ পর্যন্ত আমরা জনসত্যে শেষ করে দিতে চাই। তো যারা যারা এই কাণ্ড করছে বা করতে চলেছে, তো এদেরকে আমরা কখনো ছাড়বো না। আমরা এই জন্য মিছিলে নেমেছি, রাস্তায় নেমেছি, আর আমরা রাস্তায় থাকবো আগামী দুর্গাপুজোর আগে। আমরা উচিত বিচার চাই। আমরা যেভাবে বলছি নারী শক্তি, কিন্তু কোথায় আমার নারী শক্তি? বলছি না আমরা যে নারী নির্যাতন বন্ধ করুন, বাল্যবিবাহ বন্ধ করুন, নারীদের নির্যাতন বন্ধ করুন, কোথায়? কিছুই নেই। তো এই জন্য আমি অনুরোধ করছি আমাদের সবাইকে, যে আমরা প্রত্যেকটা নারী মিলে যে আমাদের সেফ চাই, আমাদের আত্মসম্মানের প্রতি কঠোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য এবং এটাকে সাকসেস করার জন্য। তো আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি সব দেশবাসীকে, সমস্ত আসামকে, ভারতবর্ষকে এবং ওয়ার্ল্ডকে, যে এই নারী নির্যাতন বন্ধ করতে হবে, এই হত্যাকাণ্ড রেপ বন্ধ করতেই হবে। রেপ কিসের? রেপ যেই মার গরে জন্ম নিলাম সেই মাকে রেপ, যেই বোনকে নিয়ে ঘরের মধ্যে ইজ্জত বাঁচাচ্ছি সেখানে রেপ, যেখানে আসামে যেভাবে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে ও কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথের ধর্ষণ এবং নৃশংস হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিসহ মহিলাদের সুরক্ষা প্রদানের জন্য একটি আইন তৈরি করার দাবি জানান প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। রবিবার আলগাপুর বাজারে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, প্রত্যেক অভিভাবকরা সচেতন হতে হবে, সন্তানের চলাফেরার প্রতি সজাগতা ও খেয়াল রাখার আহ্বান এবং নারীদের সাথে সংঘটিত অপরাধের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানান আলগাপুর মোহনপুর প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। আমাদের প্রত্যেক গার্জিয়ান সচেতন হতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে চলাফেরার ক্ষেত্রে আমাদেরকে সজাগতা অবলম্বন করতে হবে। আমি কালকে অতি আক্ষেপের সঙ্গে বলছি, একটা স্কুলে একটা প্রোগ্রাম দেখেছি, সেখানে শিক্ষক থাকা অবস্থায় ছাত্র এবং ছাত্রী যেভাবে ড্যান্স দিয়েছে সেটা অতি লজ্জাজনক এবং অপরাধজনক আমি মনে করি।
এই ধরনের কিছু কর্মকাণ্ড আধুনিকতা আজকে আমাদেরকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আজকে ডাক সেবন করে আজকে মদকাসক্ত হয়ে ছেলেরা আজকে বিপদগামী হচ্ছে। আমাদের সমাজকে এগিয়ে যদি নিতে হয় তাহলে আমাদের সচেতনতা করতে হবে, এই ধরনের দর্শনকারীদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে, যারা অন্য যারা কোনো খারাপ কাজ করতে যাতে ভয় পায়। এবং আমাদের এই সম্প্রদায়ীকরণ করে বিষয়টাকে ডাইভার্ট না করার জন্য আমি সমস্ত আসামের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা বিষয়টাকে ডাইভার্ট করে আপনারা গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছে যেতে যা সাহায্য করুন। অপরাধী যারা তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো জাত নেই, তাদের সকলকে আমরা যারা অপরাধ করেছে তাদের শাস্তি পাইপার যোগ্য এবং তাদেরকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। তার সঙ্গে আমি সর্বশেষে আবারও দাবি জানাচ্ছি যে পক্সো আইন অ্যামেন্ডমেন্ট করে অতি কম সময়ের ভিতর এই ধরনের দর্শনকারী যারা অন্তত স্পেসিফিক একটা সময় দিয়ে এক মাসের ভিতর তাদের বিচার প্রক্রিয়া শেষ করে তাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। দুই দিবসীয় প্রকৃতি সচেতনতা শিবিরের সূচনা গঙ্গানগরে। মিশন লাইফ ইন আসাম কর্মসূচির অধীনে আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ব্যবস্থাপনা এবং গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় দুই দিবসীয় প্রকৃতি সচেতনতা শিবির শুরু হয়েছে গঙ্গানগরে। রবিবার গঙ্গানগর ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কার্যালয়ে শিবিরের প্রথম দিনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় ফিতা কেটে শিবিরের সূচনা করেন বিশিষ্ট নাগরিক তথা প্রাক্তন শিক্ষক যাদুমণি রায়। পরে সংস্থার সভাপতি সুমন্ত ছেত্রী পৌরোহিত্যে অনুষ্ঠিত শিবিরে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক আলতাফ হোসেন বড়ভূইয়া। এদিনের শিবিরের প্রকৃতি অর্থাৎ গাছপালা, পশু পাখি সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের প্রবক্তা নরিন বড়ভূইয়া, প্রিয়াঙ্কা মল্লিক, মোহনখাল এম স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হামিদ দশকর প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সৈমেন নায়েক, লুৎফুর রহমান বড়ভূইয়া, আবিদুর রহমান মজুমদার, খগেন্দ্র রায়। শিবিরের এলাকার ৫টি স্কুলের ৪৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিন দিনের বরাক সফর সূচিতে গত শুক্রবার হাইলাকান্দিতে এসে দলীয় কর্মকর্তা সম্মেলন শেষ করে হাইলাকান্দি আবর্ত ভবনে বিশেষ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই হিসেবে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে জেলাশাসকের মাধ্যমে আল মার্কাজুল মিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শাহাবাদের পীর সাহেব মোল্লানা হোসেন আহমেদ বড়ভূইয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে একান্ত আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলাপচারিতায় বরাকের বিভিন্ন জ্বলন্ত সমস্যার দিক তুলে ধরেন ফাউন্ডেশন চেয়ারম্যান মোল্লানা হোসেন আহমেদ বড়ভূইয়া। তাই ওই দিন মুখ্যমন্ত্রীর ঠাসা কার্যসূচি থাকায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোল্লানা হোসেন আহমেদকে দিশপুরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার জন্য অনুমতি দেন। সেখানে বিস্তারিত আলোচনা হবে। তাছাড়া চেয়ারম্যান মোল্লানা হোসেন আহমেদ বড়ভূইয়ার কাছে দোয়া ও আশীর্বাদ চান। এক প্রেস বিবৃতিতে ফাউন্ডেশন চেয়ারম্যান মোল্লানা হোসেন আহমেদ বড়ভূইয়া এ খবর জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রীর ওই সফরসূচিতে বরাকবাসী বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প উপহার পেয়েছেন। ষষ্ঠ দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। রবিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ডিমা কালারাহর দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে ইলেভেন ব্রাদার্স। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্স দলের খেলোয়াড় শানসাঙ্গা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার শিশির কুমার বর্মন। সোমবার এসপিএম আরচানপুর ও এআর ভাগাদল পরস্পরের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোনাইয়ের নদী ভাঙন, পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ পরিমল। মৌসুমি হাসপাতালে লঙ্কাকাণ্ড, পরিস্থিতি সামাল দিল পুলিশ। বিতর্কের অবসান, তারা কিশোর স্কুলের পরিচালনা কমিটি গঠিত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।